নমস্কার, আজকে হেড অ্যান্ড শোল্ডার টুইন ওয়ান অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু প্লাস কন্ডিশনারের সাহায্যে খুশকি কিভাবে রিমুভ হয়, খুশকি কি, খুশকি কেন হয়, খুশকির ধরন, খুশকি প্রতিরোধ করার উপায়, এইসব নিয়েই ভিডিও শেয়ার করব। এর আগেও হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু নিয়ে ভিডিও শেয়ার করেছি, ওই লিঙ্কটা ডেসক্রিপশনে বক্সে দিয়ে দেব। খুশকির সমস্যা সবাই ভোগে, খুশকি কোনো রোগ না। চুলের গোড়ায় যে সমস্ত কোষ থাকে সেগুলো পূর্ণবয়স্ক হওয়ার আগেই মারা যায়, ফলে এই কোষগুলি থেকে পুষ্টি চুলের গোড়ায় যায় না। এইসব মোড়া কোষের বর্ধিত পদার্থগুলি চুলে ছোট ছোট গর্তের সৃষ্টি করে, এইসব গর্তের বাইরেই ময়লা ধুলো বাইরেই জমা হয়, ফলে চুল ম্যাড়মেড়ে হয়ে যায়। যখন মোড়া কোষের সংখ্যা বৃদ্ধি পায় বা খুশকি বৃদ্ধি পায়, তখন আমাদের নানা অসুবিধা ভোগ করতে হয়। চুল শুকনো দেখায়, খসখসে হয়ে যায়, মাথা চুলকায়, চুলে জট সৃষ্টি হয়, আঁচড়ালেও চুল উঠে যায়। তাই চুল পড়া রোধ করতে হলে খুশকি তাড়ানো দরকার। খুশকির কারণে মুখে পিম্পলও হয়। খুশকি বিভিন্ন কারণে হয়ে থাকে, অতিরিক্ত চিন্তা, মানসিক চাপ, এছাড়াও হরমোনের কম বেশি নিঃসরণ, রোগজনিত জীবাণুর আক্রমণ, অতিরিক্ত রাসায়নিক যুক্ত কসমেটিক ব্যবহার, এছাড়া টেনে হিঁচড়ে চুল আঁচড়াবার কারণেও চুল আঘাতপ্রাপ্ত হয়, ফলে চুলে খুশকি হয়। তাই চুলের সঠিক পরিচর্যা যেমন দরকার, তেমনি তাড়াতে হবে খুশকি। শুকনো খুশকি, তৈলাক্ত খুশকি, বাতাসের মধ্যে কোনার আকারে ভেসে বেড়ায় শুকনো খুশকি, মাথায় চেপে বসে থাকে না, চিরুনি দিয়ে একটু আঁচড়ালেই চুলের মধ্যে ভেসে ওঠে, শুকনো ত্বকে বেশি হয় এই খুশকি। তৈলাক্ত খুশকি কিন্তু দেখা যায় না, এর রং হলুদ বর্ণ, মাথায় আটকে থাকে এই খুশকি, চুল আঁচড়ালেও ওঠে না, এতে চুলের দুর্গন্ধ হয়, বনও হয় এই খুশকির জন্য। তাহলে বুঝতেই পারছেন, খুশকি সরালে শুধু চুলের উপকার হবে না, উপকার হবে আমাদের ত্বকও। খুশকির হাত থেকে বাঁচতে হলে প্রথমে মাথাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ব্যবহার করতে হবে, কারণ অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু খুশকি তাড়াতে সাহায্য করে। সাধারণ শ্যাম্পু ব্যবহার করবেন না, এছাড়া চুলে তেল দিয়ে মাসাজ করতে হবে, এতে রক্ত সঞ্চালন বজায় থাকলে খুশকি দূর হবে। খাওয়ার ব্যাপারেও সচেতন হতে হবে, তবেই খুশকি দূর হবে। খুশকি প্রতিরোধ করার জন্য একটা বাটিতে চুলের লেন্থ অনুযায়ী হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু নেব। আমি একটু বেশি করে বানিয়ে স্টোর করে রাখব। শুধুমাত্র খাদ্যের দ্বারাই সব সমস্যা সমাধান করা যায় না, বাহ্যিক পরিচর্যাও চুলের জন্য দরকারি। একটা গোটা লেবু নেব। লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে যা খুশকি দূর করতে সাহায্য করে এবং চুলের মধ্যে বিভিন্ন ইনফেকশনের হাত থেকেও চুলকে রক্ষা করে। আমাদের মাথায় যখন দুমুখী চুল জন্মায়, লেবুর ব্যবহারে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও লেবু চুলের স্ক্যাল্পের স্বাস্থ্য ঠিক রাখে। লেবুর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিস রয়েছে যা চুলকে খুব শাইনি ও শক্ত করে তোলে, পাশাপাশি এটি চুলের কোলাজেনের উৎপাদনকে বৃদ্ধি করে, ফলে চুল হয় খুব মজবুত। শ্যাম্পুর মধ্যে সব লেবুর রস দিয়ে দেব। এখন দেব 2 চামচ কফি পাউডার। কফি চুলের বৃদ্ধি ঘটায়, চুল পোড়া বন্ধ করে, ফলে চুলের টেক্সচার ভালো হয়। কফির ব্যবহারে চুল হয় আরো চকচকে ও রেশমি। ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত গোল্ডেন কালার না হচ্ছে মিশিয়েই যেতে হবে। এছাড়াও সপ্তাহে 1 দিন, মাসে 4 দিন নারকেল তেলের মধ্যে লেবু দিয়ে 10 দিন রোদে রেখে দিলে মিশ্রণটি ছেঁকে চুলে লাগালে খুশকি চিরতরে দূর হবে।
একটা কৌটোর মধ্যে ভরে রাখবো 1 উইকের জন্য, আর এটা সপ্তাহে 2 বার ব্যবহার করতে হবে। শ্যাম্পু করতে সবাই জানে, তবু একবার বলে দিই, নর্মাল যেমন শ্যাম্পু করো সেইভাবেই শ্যাম্পু করবে। শুধু শ্যাম্পু করার আগে নারকেল তেল বা অলিভ অয়েল হালকা গরম করে চুলের গোড়ায় লাগিয়ে 3 মিনিট হালকা মাসাজ করার পর এই শ্যাম্পু ব্যবহার করতে হবে, তাহলে খুশকি চিরতরে দূর হবে।